প্রবল গতি নিয়েই যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে আসছে হারিকেন হিলারি। ঘন্টায় এখন গতি ১৭৫ কিলোমিটার। তবে ধীরে ধীরে কিছুটা দুর্বল হওয়ায় ক্যাটাগরি ৪ থেকে নামিয়ে ক্যাটাগরি ১-এ রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার। এরই মধ্যে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর আগেই হিলারি দুর্বল হয়ে পড়ে ক্রান্তীয় ঝড়ে রূপ নেবে। বলা হচ্ছে গেল ৮০ বছরের মধ্যে এমন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মার্কিন অঙ্গরাজ্যটিতে আঘাত হানেনি। NHC বলছে ভারী বৃষ্টির কারণে বড় ধরনের বন্যার শঙ্কা করা হচ্ছে। এর আগেই অবশ্য আকস্মিক বন্যার উচ্চ সম্ভাবনার জন্য সতর্কতা জারি করেছিল জাতীয় আবহাওয়া পরিষেবা অধিদপ্তর। এতে নানাভাবে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২.৫ কোটির বেশি মানুষ। It is often the case that these flooded areas are far deeper than they appear. শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফিমা এ অঞ্চলে আগে থেকেই কর্মী এবং জরুরি পণ্যের ব্যবস্থা রেখেছে। এদিকে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম শহর টিজুয়ানায় উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। Reiterarles que en conjunto con los ayuntamientos y como gobierno estatal hemos instalado albergues y refugios en todo Baja California. দুর্যোগকালীন উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য এরই মধ্যে ১৮,০০০ সেনাকে প্রস্তুত রেখেছে মেক্সিকো। আমিনা লুসে, এখন বিশ্ব। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.